শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জনগেট চত্বরে বিদ্যুৎ সুরক্ষা সচেতনতা কর্মসূচি সম্পর্কিত পথনাটিকা অনুষ্ঠিত হয়। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বর্ধমান জোনের ব্যবস্থাপনায় এই সচেতনতামূলক পথনাটিকা অনুষ্ঠিত হয়। এখানে বর্ধমান জোনের তরফ থেকে কাছে আমাদের অনুরোধ বা জনগণের অ্যাওয়ারনেসের জন্য আমরা এই পথনাটিকা বিশ্বভারতী টিমকে নিয়ে করাচ্ছি, যাতে মানুষ সুস্থ সুন্দরভাবে অ্যাক্সিডেন্ট প্রতিরোধ করে আমাদের পাওয়ার নিতে পারে। জনগণ যাতে অসচেতনভাবে যে জিনিসগুলো জানে না, যে তার ছিঁড়ে পড়ে আছে, তাতে কারেন্ট আছে কি না দেখা যায় না, হাত দিয়ে অনেকেই মারা যাচ্ছে, মাঠে তার ছিঁড়ে থাকলে মানুষ কাজ করতে গিয়ে না দেখতে পেয়ে মারা যাচ্ছে, সেই দুর্ঘটনাটা যাতে আমাদের বর্ধমান জেলায় না হয় আমরা চাইব, সেটার জন্যই মানুষকে সচেতন করার জন্য এই প্রোগ্রামটা। আর আপনাদেরও বলা, আপনাদের মাধ্যমে আমরা এটা বলতে চাই যে যদি কোনো জায়গায় স্ন্যাপি কন্ডাক্টর মানে তার ছিঁড়ে থাকা, পোল ঢেলে থাকা, যেটা আমাদের চিফ সেফটি অফিসার বললেন, আপনারা নিজে সারাতে যাবেন না, আমাদের বিদ্যুৎ সহযোগী অ্যাপস আছে আর সেফটির একটা হোয়াটসঅ্যাপ নাম্বার সাহেব বললেন, এই দুটোতে আপনারা জানান, আমাদের টিম সদা সর্বদা এই কাজগুলো করার জন্যে, রেকটিফাই করার জন্যে চেষ্টা করবে এবং সেক্ষেত্রে আপনাদের এবং জনগণের সহযোগিতাই আমাদের কাম্য। আমাদের যে মোবাইল ভ্যান আছে যেটা 24 ঘন্টা চলে, সেখানে আমরা একটা চিপসের মাধ্যমে সকলকে ওই একটা যেখানেই কাজ করতে যাচ্ছে সেখানে ওই বলে তাদের মধ্যে সচেতনতা আনতে চেষ্টা করছি। আমরা আমাদের কর্মীদেরকে বিভিন্ন রকম ট্রেনিং, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ওয়ার্কশপ করে তাদেরকেও জানাচ্ছি এবং জনগণের জন্যে আমাদের এই যে অনুষ্ঠান, এইভাবে বিভিন্ন জায়গাতেই আমরা এটা করে পাঠাচ্ছি। আমরা WBACDCL বর্ধমান জোনের তরফ থেকে এই প্রোগ্রামটা, সন্দীপ মাঝি বর্ধমানের ম্যানেজার এইচআরের নেতৃত্বে এই কাজগুলো হচ্ছে, তার টিম প্লাস আমাদের চিফ সেফটি অফিসার, জোনাল ম্যানেজার, তারা প্রত্যেকে এইটা আমাদেরকে হ্যান্ডস দিয়েছেন, যে আমাদের সহকর্মী, আমাদের কন্ট্রাক্টর ভাইরা যারা কাজ করতে যায় এবং সাধারণ জনগণ, তারা যাতে সুস্থ থাকে, সুন্দরভাবে বিদ্যুৎ পরিষেবা আমরা পৌঁছে দিতে পারি, অ্যাক্সিডেন্ট প্রতিহত করে জিরো লেভেল অ্যাক্সিডেন্ট আনার জন্যে আমরা সচেষ্ট। নাটিকার মাধ্যমে জনগণকে বিদ্যুৎ সম্পর্কে সচেতন করার পাশাপাশি বিপদ থেকে রক্ষা পেতে কী কী করণীয় এবং কোথায় খবর দিতে হবে সে বিষয়ে জনগণকে সচেতন করা হয়। পাশাপাশি WBACDCL এর সেফটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।